নমস্কার বন্ধুরা, গ্রিনঅলের আরেকটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি তোমরা ভালো আছো আর তোমাদের বাগান বা গাছপালা যেগুলো লাগিয়েছো সেগুলোও খুব ভালো আছে। তো আজকে অনেক তাড়াতাড়ি ছাদে চলে এসেছি, তাড়াতাড়ি এসেছি বলতে খেয়ে দিয়েই ছাদে চলে এলাম আর এখন 2:30 বাজছে। তো ভাবছি আজকে যখন সময় বেশি আছে তো একবার বাজারের দিকে ঘুরে আসি, সেখানে যদি কিছু গাছ পাই। আর স্পেশালি যাওয়ার উদ্দেশ্য হচ্ছে যে গাছের, আমার যেহেতু গাছ লাগাবার কিছু যন্ত্রপাতি নেই বা খুব বেশি যন্ত্রপাতি নেই, তো সেগুলো কিছু যদি পাই তো তার জন্য কিনবো। কিন্তু মাকে এখনও কিছু বলিনি, আর মাকে বললে মা বলবে যাস না, এখন টাকা খরচা করতে হবে না, এই তো হয়ে যাচ্ছে এগুলো হবে। বাট আমি ভাবছি যে যাই গিয়ে কিনে নিয়ে আসি, দিয়ে তারপরে মাকে দেখাবো, তো সেটাই করি। আর একটু পর বেরোবো, তো চলো তাড়াতাড়ি করে দেখি কত কি দাম নেয় বা কি পাওয়া যায়। আমি জানি না আদৌ পাওয়া যাবে কি না সেটাও জানি না, তো চলো গিয়ে দেখি। টবে টবে এর থেকে সরু কিছু নেই? মাটি খোঁড়া খুব ভালো হবে। চলে এসেছি এখানে সব এই জিনিসগুলো কেনার জন্য, আর দেখি একটু দাম দর করতে হবে মনে হচ্ছে, অনেক দাম বলছে। আর সবই আছে মোটামুটি দেখতে তো পাচ্ছি। ঠিক করে বলো এটা কত নেবে দাদা? এত দেবো না, না না বাট 40 টাকা দেবো, দেখো এত দেবো না বলো। ওটা কি তোমাদেরই দোকান নাকি ভিতরে? তাহলে আবার কি ওখানে গিয়ে আবার দেখতে হবে? এটাও একটা দেখলাম, এটা যা দাম বলছে এটা আমি দাম করতেই পারবো না। আর ওখানে ওটা নিয়ে নিয়েছি ঘূর্ণি, এখানে আরও জিনিস আছে বেশ ভালো, এটার কোয়ালিটিটাও ভালো, এখানে বিক্রি হচ্ছে আর অনেক জিনিস আছে এখানে। দেখলাম দেখি ওটা হয় কিনা, যদি দাম দরে হয়ে যায় তো নেবো। আর এখানে অনেক জিনিস আছে, সব লোহার জিনিস। এইরকম পাতার তো আমার কাছে আছে, ওটাই হচ্ছে মেন প্রবলেম। আচ্ছা কালার বলা যাবে না কিছু? আর জবা কত করে নিচ্ছ? ওভেন বেলি আছে, কিন্তু ওভেন বেলিয়াটা আমার কাছেও আছে, তো ওভেন বেলিয়া অন্য ভ্যারাইটির পাচ্ছেই না ভালো। এখানে গোলাপগুলো আছে খুব সুন্দর, চলে এসেছি নিয়ে। আর দুটো তিনটে গাছও কিনেছি, তো অনেক গাছই ছিল কিন্তু আজকে আর নেওয়া হলো না। নেওয়া হলো না থেকে ভালো বলা যে নিলাম না, কারণ এতগুলো জিনিস আর এমনিতেই এক্সট্রা জিনিস নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে যে দেখাই এইটা, এই জিনিসটা এক্সট্রা নেওয়া হয়ে গেছে, আর এটা নেওয়ার কোনো প্ল্যান ছিল না, বাট দাম দরে হয়ে গেল, খুব কম দামই পড়লো, নিয়ে নিলাম। কিন্তু মাকে তো যেহেতু বলা নেই, এবার মাকে আমি নিচে ডেকে চলে এলাম যে মা তুমি ছাদে এসো, আর এসে হয়তো মা এখন মার রণচণ্ডী হয়ে যাবে, কারণ এগুলো এত কিছু দেখবে আর তার সাথে আবার গাছটাও আছে। তো দেখা যাক কী হয়, রিয়াকশান কী হয়। আজকে একটু ঝাড় খেতে হবে মনে হচ্ছে, কারণ অনেক জিনিস নিয়ে চলে এসেছি আর বাজেটের বাইরে জিনিস নিয়ে এসেছি, তো আর একটু খাবো ঝাড়। আর এমনিতেই জানে না যে আমি এগুলো আনবো, তো আমি একটা নিজের একটা নর্মালি বাজেট করেছিলাম যে কিছু অল্প টাকার কিনবো, বাট তারপরে এত টাকার হয়ে গেল, এবার পেয়ে গেলাম তার কী করবো, মানে এরকম একটা ব্যাপার। তো যাই হোক দেখা যাক কী হয় রিয়াকশান, আর গাছগুলোও বসাতে হবে। এই জবা গাছটায় এই কিছুদিন ধরে প্রচুর ফুল হচ্ছে,
এই যে দেখতে পাবে আজকে একটা ফুটেছে, কালকে দুটো তিনটে ফুটেছিল, এই যে তিনটে এখনও। আমি ভাবলাম যে হয়তো দুদিন থাকবে, কিন্তু দুদিন থাকলো না, একদিনই থাকলো। পরের দিন আজকে মানে কালকে ফুটেছিল, আজকে সকালে এসে দেখলাম যে একদম পুরো বন্ধ হয়ে গেছিলো। আর গাছটার পাতায় কত ধুলো পড়ে গেছে, এগুলোকে সব একটু জল দিয়ে পরিষ্কার করে দিতে হবে, প্রচুর ধুলো পড়ে গেছে। মা চলে এসছে, আর মা হাতে করে কি নিয়ে এসছে এগুলো? আচ্ছা, আপেল নিয়ে এসছে, আপেল আর জল। ভালোই করেছো, আমি ওগুলো খাবো এখন। এখন আপেল খাচ্ছি, পরে মার খাবো। কিছু না, একটা জিনিস আনলাম, দেখবে কি দেখতে পাওনি এখনো? মা এখনো দেখতেই পায়নি। গোলাপি জবাটা ফুটেছে আজকে। হ্যাঁ, আজকে গোলাপি জবাটা খুব সুন্দর ফুটেছে। একটাই ও একটা করেই ফোটে, ও তো এক গাছ ফোটে না, কেন কি জানে খুব সুন্দর লাগে দেখতে, আর একটু ফেড হয়ে যায়। না, আগের বছরে তো দুটো তিনটে করে ফুটেছে, কিন্তু এই বছরে এখনো ফুটবে, এই যে এটা মনে হচ্ছে দুটো একসাথে ফুটবে। দেখা যাক কবে ফোটে, তো এখনো তো ফোটেনি। আর বলো মা কি এনেছি? এই যে লাল লাল জবাটা ফুটেছে। হুম, এটা দেখা সুন্দর লাগছে, এটা একদম সিঁদুরের মতো কালারটা। এটা ভালো না কালারটা দেখতে? সেদিনকে যেটা নতুন বসালাম সেটা, এটা আর খুব সুন্দর। এটা নিয়ে কিন্তু আগের দিনও একটা ফুল ফুটেছিল, এটা এটা দু নাম্বার ফুটলো আমাদের বাড়িতে আসার পর। ও মা বলো আমি কি এনেছি? হ্যাঁ, গাছ এনেছি। যাও, এটাই গাছটাই আগে দেখায়। এই যো, এগুলো তুমি দেখো নি, সামনেই আছে। এটার কি গাছ আমিও জানি না, এটা সেই মোরগ ফুলের মতনই দেখতে হয় অনেকটা, কিন্তু মোরগ ফুল নয়। তিনটে কালার পেলাম, তিনটে কালার মোরগ ফুলই মনে হচ্ছে এটা। আরে, তিনটেই মোরগ ফুলের মতনই দেখতে হয়, কিন্তু এটা মোরগ ফুল নয়, ব্যাপারটা হচ্ছে এটা। তো এটা তো দেখুক, তো আমি এখন জিনিসগুলো দেখাই, বের করি, সাইডে রেখে দিয়েছি, নিয়ে দেখাই। এ দেখো আরেকটা জিনিস, খুব ভালো হয়েছে, দরকার ছিল এই দুটো, দরকার ছিল, যা খেলাম না মনে হচ্ছে। আমি ভাবলাম তুমি বকবে। হ্যাঁ, ভালো হয়েছে না এটা? একটা এটা এটা খুব ভালো পেলাম, এটা মানে এমনি জাস্ট আমি নিচ্ছিলাম না, এমনি দাম দর করতে গেলাম, দিয়ে যা হোক ঠিকঠাক দামে পেয়ে গেলাম। কত নিল বলো তো, এটা কত হতে পারে আইডিয়া? কত ঠিক করে বলো, বলছে 60 টাকা হবে, 180 টাকা দাম বলেছিল, দিয়ে 130 টাকা দিয়ে নিলাম। ৬০ টাকা দাম বলেছিল, দিয়ে ৪০ টাকা দিলাম। হ্যাঁ, এটা কিনতাম না, কিন্তু এটা এত সুন্দর কোয়ালিটিটা ছিল, বেশ ভালো না কোয়ালিটিটা? এটা এই বাগানের জন্য, এটা মেনলি নিলাম বাগানের জন্য। আর এটা নেওয়ার উদ্দেশ্যই হচ্ছে বাগানের গাছগুলোকে ইয়ে করার জন্য, এটা ছাদে তো লাগবে না, ছাদে এত বড় জিনিসটা কাজে লাগবে না, কিন্তু ওইটা খুব ভালো কাজে লাগবে। বলো মা, তোলো ওটাকে, তোলো ওটাকে, তোলো, দেখি ওটাকে একটু চালিয়ে আজকে কি হয়, দেখি দাও একবার হাতে দাও কাজ হয় কি না। আর এই গাছগুলো কোথায় বসাবে ঠিক করো। হ্যাঁ, বেশ ভালো কাজ হচ্ছে। গাছ আনছো আর ইয়ে, এবার তো জায়গা নিয়ে আসতে হবে না, এটাকে ইয়ে করো না, কত হবে? হ্যাঁ, জায়গায় কোথায় বসানো যায় দেখো, এটা এটা চরম হচ্ছে বলো। এটা এটা হেভি হেভি কাজ। হ্যাঁ, এটা খুব ভালো, এটা একদম কাজে লাগবে, এটা এটা বাগানে বুঝতে পারবে, এটা এখানে টবে কাজে লাগবে না, এটা বাগানে কাজে লাগবে। আর ফুল তো দেখা যাচ্ছে, আজকে গাছে কিন্তু জল দিতে হবে মা। এখানে আর একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এ দেখো মা, এই এই দোপাটি চারাগুলো করে নিয়েছি বুঝলে তো, নাহলে ওই গোলাপিটে দোপাটিটা না 12 মাস ফোটে, তো এবার আমি চারাও করে নিলাম, জানতাম না ওটা 12 মাস ফোটে, তো ওটা ইয়ে বললো দিয়ে 12 মাস ফোটে, তো তার জন্য চারা করে নিলাম, বীজগুলো রাখিনি, আর এগুলো চারাগুলো আবার বসিয়ে দেবো। এগুলো কবে বসানো যায় বলো তো? আর একটু বড় হোক, আর একটু বড় হবে, এই চারাগুলো ছোট আছে এখনো, নাহলে এগুলো তুলতে গেলে ঝাঁকটা থেকে এগুলো মরে যাবে। আরেকটু বড় হোক দিয়ে বসিয়ে দেবো নাকি? আচ্ছা, এখানে না আমার কাপ আছে জানো তো মা, দেখো
এই কাপগুলোতে বসালে ভালো হবে না, একটা একটা করে আইসক্রিমে? হ্যাঁ, এগুলো ছোটোতেই বসাবো, দিয়ে একবারে কোথাও যেগুলোতে বসাবো সেখানে বসিয়ে দেবো, ভালোই হবে। আর কোটো কোথায়, কোটোগুলো সব জায়গায় ভর্তি হয়ে গেছে। আর ওখানে দেখো এই উবেন বেলি, এটা কাগজ ফুলটা দেখেছো? এইটা না, এটা অরেঞ্জ হচ্ছে না। এটা আবার কীরকম হচ্ছে বলতো, এটা প্রথমে অরেঞ্জ হচ্ছে যেরকম হচ্ছিলো এটা, আর এটা হচ্ছে পুরোপুরি পিঙ্ক, এটা আবার অন্যরকম মনে হচ্ছে। হ্যাঁ, এইটা আলাদা, এইসব ডালগুলো আলাদা আলাদা ছিল না, এটা আলাদা, ওটা আলাদা, ওটাই তো বলছি একদম আলাদা আলাদা। হ্যাঁ, ওটা সাদা ইয়েটা হচ্ছে, মানে সবগুলোর ভ্যারাইটি আলাদা। এ দেখবে মা, পিছনে এই ফুলটা ভেঙে না যায়, অরেঞ্জটা হলে ভালো হতো না? এই দেখো আরেকটা জিনিস, এটা তো আমি খেয়ালই করিনি, এই গাছগুলোর পাতা দেখো এবার লাল হতে শুরু হতে হবে, শীত পড়ছে না? কিন্তু তুই অনেকটা এই গাছটারও এই কি পেনসিটিয়া বা এরকম কিছু একটা নাম, তুমি সেই কালকে যে গাছটা বসালে সেই গাছটার নাম কি জানো? কালকে কোনটা বলতো? ওই এই গাছটা ধরো দেখাই, এই যো এই গাছটা, এই গাছটা, এই গাছটার নাম কি বলতো? রিয়ন নাকি কি একটা? হ্যাঁ, কোথায় দেখলে তুমি? ওই যে কমেন্ট করেছিল একজন। হ্যাঁ, একজন না অনেকজন কমেন্ট, অনেকজন করছে, আমি একজনেরই দেখলাম অবশ্য। হ্যাঁ, যাক এই নাম গাছটার নামটা জানা গেল, জানা গেল। এবার এটাও যদি কোনোভাবে জানা যায়। কোনটা যে কি জানো গাছটা বললি? ও আচ্ছা, এই গাছটা না? হ্যাঁ, এই গাছটার নামটাও জানি না, এই গাছটার নামটাও জানি না। হ্যাঁ, কেউ না কেউ বলেই দেবে, আজ জানি না এই গাছটার নামটা। খুব ভালোই ইয়ে হয়, আর জানতে পারলাম বেশ ভালোই লাগলো। বলো, একটা মেয়ে দেখলাম কমেন্ট করেছে। হ্যাঁ হ্যাঁ, তাহলে মাও কমেন্ট দেখে, কমেন্ট পড়ে, আমার খুব ভালো লাগে কমেন্ট দেখতে, কমেন্ট পড়তে ভালো লাগে, সময় হচ্ছে না, সময় হচ্ছে না। আচ্ছা, এই আরেকটা জিনিস দেখো, এটা তো লক্ষ্যই করিনি, এই দেখো চন্দ্রমল্লিকাগুলোর কড়ি চলে এসেছে, দেখো দেখেছো? কি জানি শীত তো পড়ে গেছে মোটামুটি ভালোই, চন্দ্রমল্লিকাগুলো কড়ি চলে এসেছে। চলো মাকে ওটাকে দেখি ওইগুলো বসানো কোথায় যায়, এগুলোকে বসানোর জন্য জায়গা খুঁজতে হবে। এনে তো নিলাম কিন্তু বসানোর জায়গাই এখন খুঁজতে হবে। এই গাছগুলোর নামও আমি জানি না, মোরগ ফুল নয়। এগুলো কি বড় জায়গা লাগবে? এই রে, কীরকম জায়গা লাগবে তো জানি না, গাছগুলো কত বড় হবে সেটাও তো জানি না। কি হবে তাহলে, তাহলে আজকে বসাবো না? হ্যাঁ, ওইগুলো তো আলাদা ইয়ের জন্য, ওইগুলো একটু ঢালু টব না, কিন্তু কীরকম হবে যদি মোরগ ফুলের মতন, মোরগ ফুল গাছ দেখেছি তো অনেক বড় হয়, ওইটুকু তো হবে না। তাহলে কি আজকে বসাবো না, কি করবে বলো? রেখে দিলেও থাকবে, অসুবিধা নেই, মাটিগুলো তো ভালোই আছে, কারণ যদি ইয়েতে ছোটো জায়গায় বসিয়ে দিই আর যদি গাছগুলো বড় হয় তখন তো অসুবিধা হবে না। তাহলে আজকে বসাচ্ছি না, এগুলো রেখেই দিই নাকি? কী গাছ কতটা জায়গা লাগে সেটাও তো বুঝতে পারছি না। ঠিক আছে, যদি কেউ জানো তাহলে অবশ্যই কমেন্টে জানিও, এটা কি বড় জায়গা লাগবে না ছোটো জায়গা লাগবে, কারণ এই জায়গাগুলো খুব ছোটো ছোটোতে আছে, আমার মনে হচ্ছে যেন ছোটোতেই হবে। আর যদি মোরগ ফুলের মতন বড় হয় তাহলে তো একটু বড় জায়গা দিতে হবে, জানিও কমেন্টে দিয়ে তারপরে এই গাছটা বসাবো। এটা আজকে আর থাক, বসাচ্ছি না তাহলে। আর এই গাঁদা ফুলটা খুব সুন্দর হয়েছে, কিন্তু এইটা আবার কীরকম একটা ঝিমানো ঝিমানো হয়ে গেছে গাছটা, কী জানি লাস্ট পর্যন্ত কী হবে। আর এখানে দেখো না মা, এই গাছটা দেখো, এই গাছটা বেশ ভালোই মনে হচ্ছে হয়ে গেছে, এটাকে একটু রোদে রাখতে হবে এবার। আর এই গাছটা মনে হচ্ছে মরে গেল। না না, মরবে না। হ্যাঁ গো, পুরো না না, এগুলো আছে না, আমার তো মনে হচ্ছে গজিয়ে যাবে, কি জানি কি হবে, কিন্তু এটা তো মনে হচ্ছে হয়ে গেছে ভালো, ওটাও হয়ে যাবে। আর এখানে রিও গাছটাকে এটাকে তুলে দিই, এটা যাক নাম জানা হয়েছে আমি বলতে পারছি এখন, রিও। আর বেশ ভালো, নামটাও বেশ ভালো, রিও। আর এটাকে এখন এখানে রেখে দিই। হ্যাঁ, আমি এটা দেখালাম যে এটা আচ্ছা। আরেকটা মা, তুমি তো আরেকটা কমেন্ট দেখোইনি, আরেকজন কমেন্ট করেছে, সেটা হচ্ছে এই কোলিয়াস গাছের মাথাগুলো, এই রে নামটাই তো আমি দেখিনি। হ্যাঁ, নামটা নামটা দেখতে হয় না, নামটা বললে তো ওরা একটু আনন্দ পাবে যে না। হ্যাঁ, সেটা আমার ঠিক, যাই হোক পরের দিন নামটা তাহলে দেখে তখন বলবো, আমার তো এই মুহূর্তে মনে পড়ছে না। সে বলেছে যে এই কোলিয়াস গাছের মাথাগুলো কেটে দিলে নাকি গাছটা আরও ঝাঁকড়া হবে, আরও দেখতে ভালো লাগবে। কিন্তু এখন তো ফুলটা হয়ে গেছে। হ্যাঁ, আমি ওটাই ভাবছি যে ফুলটা এখন তো আছে, তো আমি আর এখন মাথা কাটবো না, কারণ নালে ফুলটা খুব সুন্দর লাগছে দেখতে, তাই না? ওই গাছগুলোরও তাই, ওই গাছগুলো তো সেম অনেক ফুল হয়েছে। হ্যাঁ, নালে মাথাগুলো কেটে দিতাম,
কিন্তু অনেক ফুল এসছে, ফুলটা দেখতেও ভালো লাগছে আর কাটতে কিরকম একটা মায়াও লাগছে, তাই না? এখন এই আর একটু ছোট থাকতে যদি কাটা হতো হ্যাঁ তখন তো জানতাম না। না আজকে ভেবেছিলাম মায়ের কাছে খুব বকা খাবো, কারণ ওই দুটো জিনিস নিয়ে এসেছিলাম কিনে, আর যেহেতু ওই জিনিসটা এটা একটা তো ঠিক ছিল যে ওটা লাগতোই, আর একটা জিনিস এক্সট্রা নিয়ে এসেছিলাম ওটার জন্য, আর তারপরে গাছটাও এক্সট্রা নিয়ে এসেছিলাম। খুব ভাবলাম খুব বকা খাবো, বাট খেলাম না, যা হোক করে বেঁচে গেলাম, ভিডিও করার জন্য বেঁচে গেলাম বা ব্লগ করার জন্য বেঁচে গেলাম, না হলে তো খেতাম বকা। আর না না তাছাড়াও আমি তো ভালোবাসি জানিস, আগে তো করতিস না কিছু, তাহলে কি? সেটা ঠিক যে মা ভালোবাসে, কিন্তু তাও এক টাইমে এতটা খরচা, বেশি খরচা এক্সট্রা খরচা, তো ওগুলো তো চেষ্টা করি যতটা সম্ভব বাজেটে থাকার, বাট তাও অনেক সময় হয়ে যায় যে একটু বেশি হয়ে যায়, আর মন চায় যে আরেকটু কিনি আরেকটু কিনি, কিন্তু যাই হোক হয়। তো চলো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ব্লগে। না ওগুলোকে বসাবো তুলে, এখন থাক না, এখন তো অনেক মাটি আছে, তো ওগুলো হোক না ফুল। হ্যাঁ এখানটা একটা পেঁপে গাছ হয়েছে, এটাই তো, এটা পুকুর পাড়ে বসিয়ে দেবো, বলো মা ভালো হবে না পুকুর পাড়ে বসালে? ছোট থাকতে থাকতে বসাতে হবে না? আচ্ছা ঠিক আছে, আজকে নেবো না, আজকে তো আর বসাচ্ছি না, আজকে ফালতু নিয়ে গিয়ে যদি কিছু না না আজকে আমি আর পারছি না, থাক এটাকে, আরে রোদে না না আমি বসাবো।